আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মাইনক্রাফটের সিরিজ নিয়ে এসেছি, যেটা হচ্ছে মাইনক্রাফট ম্যাপ সিরিজ। এবং ম্যাপ সিরিজের মধ্যে আজকে যে ভিডিওটি হচ্ছে, আজকে একটি মাইনক্রাফটের হরর ম্যাপের ভিডিও, মানে হরর ম্যাপ। তো আজকে আমি যে ম্যাপটি চুজ করেছি সেটি এখনও পর্যন্ত আমার খেলা হয়নি। নামটা দেখলাম জাস্ট, যেটার নাম হচ্ছে দ্য লস্ট ডাঞ্জন অফ ইমরেলস। শুনেছি এটা নাকি মোটামুটি একটি হরর ম্যাপ। তো দেখা যাক, শুরু করলাম আমি। তো শুরু হয়ে গিয়েছে মোজ্যাংলোড, তাই সেই সাথে শুরু হবে মাইনক্রাফট হরর ম্যাপ। আমার তেমন খেলা হয়নি, এবং এই সিরিজে আমি আস্তে 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 অন্যান্য ম্যাপগুলো খেলা শুরু করব। তো প্রথমটা স্টার্ট করেছি একটা হরর ম্যাপ দিয়ে। তো এই তো এটা হচ্ছে স্পন পয়েন্ট, যেটা তো স্পন পয়েন্টে আসলাম। এখানে কি লেখছে, হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন টেস্ট রিসোর্স প্যাক। আচ্ছা, এখানে কি বলছে, অথর্স অফ দি ম্যাপ। এখানে অথর্স আছে দুইজন, একটা হচ্ছে ডেনিসিক 150, আর এটা কি স্বপ্না 228। নাইস। তো রিসোর্স প্যাক টেস্ট করি প্রথমে। বেস্ট কোয়ালিটি সাউন্ড, ঠিক আছে, বেস্ট কোয়ালিটি। ইম্পর্টেন্ট ইনফরমেশন রুলস, ডু নট ইনক্লুড ক্রিয়েটিভ, ঠিক আছে, আমি ক্রিয়েটিভে যাব না। ডু নট বিয়ন্ড দ্য ম্যাপ, ওকে। ডু নট ইউজ দ্য শিফট কি, উই রিকমেন্ডেড ডিসেবল ইট। ওয়া, মানে শিফট কি দিলে কি হয়। আচ্ছা যাই হোক, দিয়ে ফেলছি যেহেতু। ফিল্ড অফ ভিশন 70 ডিজারেবল, প্লে অন 16 চাঙ্ক, ওকে। 16 চাঙ্ক, আমার কত চাঙ্ক দেওয়া আছে দেখে নিই, 8 চাঙ্ক, তো এটা 16 চাঙ্কে করে নিই। হ্যাঁ ঠিক আছে, তারপরে দেখি ইনফরমেশনটা। দিস মে বি স্পেলিং পাঞ্চুয়েশন, ওরে সমস্যা নেই, রাশিয়ান ইংলিশ একটু ভুল থাকতে পারে, অসুবিধা নেই। তো সবকিছু ঠিক আছে। স্পন পয়েন্ট এখানে, দ্য লস্ট ডাঞ্জন অফ এমরেলস, ওয়েলকাম টু দ্য ম্যাপ। নাইস। এবং স্পন পয়েন্টটিও ডাঞ্জন ডাঞ্জন একটা টাইপের আছে। তো এখানে কি স্টার্ট ম্যাপ, ওকে। এখানে প্রচুর ইমরেল্ড আছে, স্টার্ট করি। ঘুরে কি একটা আওয়াজ আসলো, সেই সাথে জাম্প বুস্ট আর স্লোনে শুরু হয়ে গেছে। এই কোথায় এসে পড়লাম, যাই হোক, এটা কি ভিলেজ আর কি কি করতেছে এটা, ও মাইন্ড করে। থ্যাংক ইউ, ও এখানে কিছু লেখা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো এটা মাইন্ড করছে না, এটা একটা মাইনিং মানে এরিয়া। ও মাইন্ড করছে, যা লাভ দেওয়া যায় না, যাই হোক মাইন্ড করছে, মানে স্টোরি ম্যাপ তো আর কি, স্টোরির মতো দেখাচ্ছে। আচ্ছা এরপরে দেখি, হ্যাঁ এখানেও মাইন্ড করছে না। ডু নট স্লিপ, উই ওয়ার্ক, ওরে ওয়া, সবাই কোনো ঘুমায় না, কাজ করতেই আছে। এরকম ডেডিকেশন থাকলে তো লাইফে সাকসেসফুল হওয়া পুরো দু স্টেপের কাজ নাকি। আচ্ছা যাই হোক, যাওয়া হয়ে গেছে। এখানে বেশ ভালোই, ওনার নাম দেয় নাই। আচ্ছা ওখানে যাওয়া যায় না কাছে, এখানে বেশ ভালোই টানছেন। এখানে আবার স্মেল্ট হচ্ছে, এখানে কিছু নেওয়া যাবে, ও ফার্নেস লকড, ও এই এই লোকটা স্মেল করছে এই জন্য লকড। আচ্ছা যাই হোক, ওয়া এইখানে অনেক ইয়ে আছে, চেস্ট চেস্ট এগুলো কিছু আছে না, খালি, সবই খালি, ওকে নাইস। এখানে একটি ডোর, যাই হোক, এখানে কি করছে, ফার্নেস, নাইস, ক্রাফটিং টেবিল, বেশ ভালোই।
এটা কি দরজা? দরজাটা খোলা যায় না মনে হয় না। ওকে তো সামনে যাই দেখি। কি লাভা দুই পাশে টানজন। এখানে কি আছে? এটা কি মন ডানজনের শেষ মাথা? এখানে কি সব অ্যানভিল গুলো? যাই হোক, ডানজনের শেষ মাথা না কি এটা? ওই পদ্মা, এটা কি হলো? লাল, এটা কি হলো? কোন কিছু? ও, আমি তো এরকম ইয়া ভয় পেয়ে গেছি। এটা হচ্ছে এলিভেটর, কাম ব্যাক হোম। যাই হোক দেখি তো আবার এলিভেটর ট্রাই করে, আর হচ্ছে না। মানে প্রথম প্রথম তো একটু হরর হরর ভাব আসছিল, অন্ধকার হয়ে গিয়েছিল, কিছু বুঝতে পারিনি। যাই হোক, বাসায় এসে পড়েছি। কাম ব্যাক হোম। এটা কি ভিলেজ? আচ্ছা, এখানে চেস্ট গুলো লকড। যাই হোক, এইখানে অনেক রেল আছে, রেলিং সিস্টেম। অন করবো? ও নাইস। আচ্ছা, এখানে যাওয়া যাচ্ছে না। এখানে মনে হয় যেতে হবে আমাকে। আচ্ছা, আমি যাচ্ছি। ওয়েল, দে ওয়েন্ট ওয়েল, নাইস। অথর্স, এখন শুরু ইয়াটার ম্যাপটা। দ্য লস্ট ডানজন অফ এমেরাল্ডস। ইফ ক্যান এক্স্যাক্টলি দ্য মাইন। আচ্ছা যাই হোক, আওয়ার ভিলেজ উইল বি রিচেস্ট। হ্যাঁ ঠিক আছে, গ্রেনি যদি মাইন করে তাহলে আমাদের ভিলেজ অনেক ধনী হবে। কই নিয়ে যাচ্ছে এটা? যেতেই আসি। ওরে, যেতেই আসি, যেতেই আসি, যেতেই আসি। ওইখানে একটা স্যাপলিং ছিল। আমরা মনে হয় ডেস্টিনেশনে এসে পড়েছি। যাই হোক, ও এখানে এই যে এসবের কারণে সম্ভবত শিফট কিরা ডিজেবল করে দিয়েছে, মানে শিফট কি চাপতে মানা করেছে। এখানে যদি ভুলেও শিফট কি চাপ দেয় তাহলে পরে গিয়ে আর কি ম্যাপটা ইয়ে হয়ে যাবে। দ্য ভিলেজ ইজ অলরেডি ক্লোজ। অনেক দূর, ওয়া। মিউজিক দিচ্ছে একটা, জানি না মিউজিকটা কপিরাইটেড হয় নাকি বলতে পারি না। আচ্ছা যাই হোক, ওরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাই নাকি শেষ হয় না গন্তব্য? ও এটা ভিলেজ মনে হচ্ছে। এটা এখানে কি বড় একটা টাওয়ারের মতো? আচ্ছা এখানে, হ্যাঁ ক্লোজ হয়ে গিয়েছে। কাম ব্যাক হোম অন দ্য মাইনক্রাফ্ট, নাইস। ইউ থিঙ্ক আই ক্যান ওয়ার্ক থ্রু ইন্টেল, নাইস। ঠিক আছে, অল প্লেস উইথ কোয়েস্ট উইল বি হাইলাইটেড বাই পার্টিকেলস, অলসো অল ইউর কারেন্ট গোলস উইল বি হাইলাইটেড উইথ কালার্ড লেস, ইউর হোম ইলুমিনেটেড গ্রে বিম। ওকে, কোন জায়গায় গ্রে বিম? সেখানে তাই সে বললাম।
রেমিম তো দেখছি না, এটা কি শেডারের কারণে নাকি? দেখি তো শেডার অফ করে।